ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কক্সবাজার দুই আসনে। সেখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছেন সহকর্মী বুলবুল রেজা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব। আপনার কাছে জানতে চাই, আবারও যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগ ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আপনারা কি উন্নয়ন করবেন যেটি গত 5 বা 10 বছরে হয়নি এখনো? আমরা মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে প্রধানমন্ত্রীর যে ঘোষণা আমরা পরিপূর্ণ করব টোটাল। আর মহেশখালীতে যে সমস্ত কাজ হয়নি, রাস্তাঘাটের অলরেডি কাজ হয়ে যাচ্ছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রশস্ত হবে। সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে একটা দ্বীপ গঠন করবে, ইনশাল্লাহ সেই কাজগুলো আমরা করব। নির্বাচনের তো আর বেশি দিন নেই, 30শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নির্বাচনের আগে আগে অনেক পোলিং এজেন্ট নিয়োগ করতে হয়, তারপর আরও অনেক কমিটি করতে হয়। তো সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আপনারা কি করছেন এখন? আমরা সাংগঠনিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত। বিগত 1 বছর যাবৎ আমরা পোলিং এজেন্ট সহ কেন্দ্রভিত্তিক কমিটি সহ সব কিছু করে ফেলছি। ইনশাল্লাহ আমাদের কোনো ইলেকশনের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা নেই। বিএনপি মনে করে এই আসনটি একসময় তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিএনপি মনে করে, তারা মনে করে যে এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা এই আসনটি উদ্ধার করতে পারবে। আপনারা কি বলছেন? আমাদের ধারণা, আমরা বিশ্বাস করি এই আসনটা কোনো সময়ই বিএনপির ছিল না। কুতুবদিয়া থেকে উপজেলা থেকে কিছু ভোট পেত, সেই কারণে হয়তো 2-1 বার নির্বাচিত হয়েছেন। বর্তমানে মানুষ যে ধর্মের দোহাই দিয়ে বিএনপি ভোট গ্রহণ করত, আদায় করত, মানুষ সেটা বুঝে গেছে। জামাতের সেই উদ্দেশ্যটা, ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগকে পরিচিতি দিয়ে তারা এই ভোটগুলো গ্রহণ করত। বর্তমানে এই যে বিগত 10 বছরের সুশাসন আমলে, উন্নয়নের আমলে, মহেশখালীর জনসাধারণ বুঝে গেছে যে আওয়ামী লীগে এখানে দরকার উন্নয়নের জন্য। আমরা দেখেছি যে পরিসংখ্যা যেটি বলছে যে তরুণ ভোটার সবচেয়ে বেশি এবার, মহেশখালী বা কুতুবদিয়া তো সেই একই চিত্র। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে আপনারা কি করছেন? আমরা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বর্তমানে আওয়ামী লীগ মহেশখালী উপজেলা কমিটি প্রচুর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। এবং আমাদের ধারণা, তরুণ প্রজন্ম মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে ইয়া করতে তারা আমাদেরকেই ভোট দেবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রাত 9টার সংবাদে এই আসনের যে সংসদ সদস্য রয়েছেন তার সাথে কথা বলবে, জানাবে তার নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবরাখবর। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।